ভিডিও শুরুতেই আমি একটা কথা বলে রাখতে চাই, আমি কিন্তু স্যামসাং এর হেটার না বা স্যামসাং এর ফ্যানও না, তাই আমি ভিডিওতে কথা বলবো নিরপেক্ষ জায়গা থেকে। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ফোনটা লঞ্চ হয়ে গেছে, অনেকেই জানেন, এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও করেছি। এই ভিডিওতে জানাবো স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ফোনটি এখন কেন আপনার জন্য কেনা ঠিক হবে না। এই ভিডিওটা দেখলে আপনার ডিসিশনও চেঞ্জ হয়ে যেতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ফোনটি লঞ্চ করেছে, আর এই ফোনটিতে স্যামসাং এআই এর অনেক নতুন নতুন ফিচার দিয়েছে। বিশেষ করে লাইভ কলিং ট্রান্সলেট, এই ফিচারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এই এআই ফিচারের পিছনে স্যামসাং এর একটি বিজনেস পলিসি আছে, যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই এআই ফিচারগুলো আপনি শুধু 1 বছর ফ্রিতে ইউজ করতে পারবেন, অর্থাৎ 25 সাল থেকে আপনাকে এর সাবস্ক্রিপশন কিনে ইউজ করতে হবে। আর এই সাবস্ক্রিপশন চার্জ ধারণা করা হচ্ছে $100 প্লাস হবে, অর্থাৎ বুঝতে পারছেন প্রতি বছর আপনাকে বাংলাদেশি টাকায় 11 থেকে 12 হাজার টাকার মতো চার্জ দিতে হবে এই এআই ফিচারগুলো ইউজ করার জন্য। তাই এত টাকা দিয়ে ফোন কিনে এই এআই এর পিছনে আবারও টাকা খরচ করার কোনো মানে হয় না, কারণ এই ফোনটির দাম জানেন অনেকেই প্রায় $1300। তবে বাংলাদেশে ফোনটির দাম কিন্তু অনেক বেশি, আনঅফিসিয়াল মার্কেটে আজকে সেল হচ্ছে 1,65,000 টাকা, তবে অফিসিয়াল দাম প্রায় 2 লাখ টাকার আশেপাশে হবে। তাই এত দামি একটা ফোনে আপনি প্রতি বছর সাবস্ক্রিপশন কিনে ইউজ করবেন তাও প্রায় 10 থেকে 11 হাজার টাকার মতো, আমার মনে হয় না এত টাকা আপনার খরচ করা ঠিক হবে। আপনি চাইলে খরচ করতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তবে আমি জানি অনেকেই এত টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনবেন না, তাই নতুন বোতলে পুরনো জুস খাওয়ার কোনো মানেই হয় না। কোম্পানি এখানে আমাদের ডিরেক্ট বোকা বানাচ্ছে। আর এই ফোনটিতে তেমন কোনো নতুনত্ব নিয়ে আসেনি স্যামসাং, আর এই এআই ফিচার নিয়ে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ফোনটিতে যতটা হাইপ তোলা হয়েছে তা কিন্তু আমরা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলোতে এই সকল ধরনের এআই ফিচার পাব, এবং এই এআই ফিচারগুলো আমরা আজীবন ফ্রিতেও ইউজ করতে পারবো। স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রার মতো এই ফোনটির ডিজাইনটাও প্রায় সেম, তবে এই ফোনটিতে 2টি জায়গায় পার্থক্য রয়েছে। এর প্রধান পার্থক্য হলো এর টাইটেনিয়াম ফ্রেম, তবে টাইটেনিয়াম ফ্রেম যে নতুন তা কিন্তু না। এর আগে আমরা আইফোনের টাইটেনিয়াম ফ্রেম দেখেছি, এবং শাওমি 14 সিরিজ কিছুদিন আগে লঞ্চ হয়েছে, সেই সিরিজের ফোনগুলোতেও কিন্তু টাইটেনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছিল, দাম কিন্তু রাখা হয়েছিল এই ফোনটির অর্ধেক। আর ডিসপ্লেটা দেওয়া আছে ফ্ল্যাট ডিসপ্লে, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে কার্ভ ডিসপ্লের ফোন দেখতে ভালো লাগে। আমি জানি আপনাদেরও অনেকেরই কার্ভ ডিসপ্লের ফোন ভালো লাগে, কিন্তু স্যামসাং এবার নিয়ে এসেছে ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে। তবে স্যামসাং এর ইউআই নিয়ে নতুন কিছু বলার নাই, কারণ স্যামসাং এর ইউআই এখন অ্যান্ড্রয়েডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউআই, এই ইউআই তে বাগ ইস্যু তেমন নাই, এছাড়া এখানে নতুন নতুন অনেক ফিচার থাকে। এবারে আসি এই ফোনটির বিকল্প হিসেবে আপনি কোন ফোনটি কিনতে পারেন। এই ফোনটির বিকল্প হিসেবে আমি আপনাকে বলবো, আপনি যদি স্যামসাং এরই ফিল নিতে চান তাহলে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ফোনটি কিনুন, কারণ সেই ফোনটির দাম কিন্তু এখন অনেকটা কম। আজকের দাম অনুসারে এই ফোনটি বর্তমানে পাওয়া যাচ্ছে 1,02,000 থেকে 3,000 টাকার মধ্যে, আর এই স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার দাম কিন্তু 1,65,000 টাকা, অর্থাৎ বুঝতে পারছেন প্রায় 62,000-63,000 টাকার মতো ডিফারেন্স। আপনার বাজেট যদি কিছুটা কম হয়ে থাকে এবং আপনি যদি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার মতোই প্রায় সেম ইউজার এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে এই ফোনটি হবে আপনার জন্য একটা বেস্ট চয়েস। আর এই ফোনটি কিন্তু আপনাকে এই বাজেটের সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর একটা সুসংবাদ হলো স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ফোনটিতে UI 6.1 আপডেট আসলে এখানে এআই এর অনেক ফিচার পাবেন, যে ফিচারগুলো স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে আছে। অর্থাৎ আপনি কম দামে সেই একই ধরনের ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছেন, কিন্তু গেমিং এর ক্ষেত্রে এই ফোনটা কিছুটা পিছিয়ে থাকবে S24 আলট্রার থেকে, তবে তেমন একটাও পিছিয়ে থাকবে না। এছাড়া S24 আলট্রা ফোনটির ওয়েট কিছুটা কম S23 আলট্রার থেকে, কারণ এখানে টাইটেনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। আপনি যদি এই কয়েকটা বিষয়ে কম্প্রোমাইজ করতে পারেন তাহলে আমার মনে হয় স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার থেকে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ফোনটি আপনাকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ফোনটি যেহেতু কয়েকদিন হলো লঞ্চ হলো, তাই স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ফোনটির দাম কিন্তু আরও অনেকটা কমে আসবে, 90,000 টাকার আশেপাশে এই ফোনটা আর কিছুদিনের মধ্যে পাওয়া যাবে। এখন আপনার কাছে কি মনে হয় এই 2টি ফোনের মধ্যে কোন ফোনটি সব থেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো আল্লাহ হাফেজ।